এবার পরবর্তী খবরে নজর রাখবো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর নিতানন্দের স্বামী ঠিকাদারের কাছ থেকে কাটমানি চাওয়ার ভাইরাল অডিও ক্লিপে দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বলে অভিযোগ ওঠে। আর সেই অডিও ক্লিপের সত্যতা অবশ্য সময় কলকাতা যাচাই করেনি। সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন বালুরঘাটে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এদিন বিজেপি বালুরঘাট শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাটে মিছিল করে এসে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। আপনারা জানেন বালুরঘাট পৌরসভার অন্তর্গত 4 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের যে কাউন্সিলর নিতানন্দ, তার স্বামীর নামে একটা অডিও ভাইরাল বেরিয়ে গেছে। সেই ভাইরালে দেখা যাচ্ছে যে কোনো একজন ঠিকাদার সে একটা কাজ করেছিল, কাজের এগেনস্টে 20% পৌরসভাতে দিয়েছে, তার এগেনস্টে উনি আরও 20% যাচ্ছে, এই ব্যাপারে একটা অডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরালটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে উনি কাটমানি যে প্রকাশ্যে নিচ্ছে দেখা যাচ্ছে যে 40,000-30,000 দরদাম হচ্ছে। এইরকমভাবে প্রত্যেকটা পৌরসভার প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কাউন্সিলর দুর্নীতির সাথে যুক্ত আছে। এই দুর্নীতির ব্যাপারে আজকে আমরা এসডিওর কাছে ডেপুটেশন তদন্ত চাচ্ছেন, এটা অবশ্যই কী কী দাবি করছেন আপনারা? আমরা অবিলম্বে ওনার জন্য শাস্তি এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে যেন সাজা হয় এবং গ্রেপ্তারির দাবিতে আমরা